প্রতিবেদন। আরে আমি 51 যেমন দিতে পারি 100 করে দিতে পারি, আমিও তো পরীক্ষক নয় কি? ডক্টর রিজিওনাল ফার্মাসিউটিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক তরুণ ঘোষ, স্থান ইনস্টিটিউটের বয়েজ হোস্টেলের মদের আসর, সময় 9 আগস্ট 2008 রাত 9:30। এই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে সিনিয়র ছাত্রদের ওই শরাব সন্ধ্যায় আড্ডার মধ্যমণি অধ্যাপক ঘোষ মদের গেলাসে সিপ করছেন, চটিয়ে উপভোগ করছেন ছাত্র সঙ্গ। প্রিয় ছাত্রদের পৌরুষ উস্কে দিতে চটুল সুরে অভিযোগ করছেন তারা নাকি স্যারের সঙ্গে তাল মিলিয়ে প্রেক শেষ করতে পারছে না। শিক্ষকতা পেশাটির ন্যূনতম রীতিনীতি মূল্যবোধ বিসর্জন দিয়ে এ ধরনের অসম সক্ষমতা স্থাপনের চেষ্টার পেছনে কিন্তু সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। রিপসিটি দলাদলি আছে, আছে পারস্পরিক কাদা ছোড়াছড়ি, ছাত্রদের শক্তিশালী অংশকে নিজেদের পক্ষে আনতে যতটা খুশি নিচে নামতে পারে তরুণ খুশির মতো অধ্যাপক কর্মীরা। অভিযোগ হয়েছে সম্পূর্ণ অনৈতিকভাবে পরীক্ষার উত্তরপত্রের নম্বর হেরফের করার, কখনো বা টেবিলে জাল করে ফলাফল প্রকাশ করার, আঞ্চলিক ফার্মাসিস্ট ইনস্টিটিউট রাজ্যের শিক্ষানুরাগী মানুষের কাছে গর্ব করার মতো প্রতিষ্ঠান হয়ে উঠতে পারত, উচ্চ শিক্ষার ক্ষেত্রে রাজ্যের অগ্রগতির একটা দৃষ্টান্ত হতে পারত, পরিবর্তে এটি হয়ে দাঁড়াচ্ছে কেলেঙ্কারির এক মুক্ত ময়দান। এসব কেলেঙ্কারির মুখ্য প্রেরণক হচ্ছেন এক শ্রেণীর অধ্যাপক, কিছু অশিক্ষক কর্মচারী ও ভারপ্রাপ্ত অযোগ্য অধ্যক্ষ। 2008-এর ট্রেডিশন সমানে চলছে 2013-তেও, যার বলি হলো একটি কৈশোর, যার দিনদরিদ্রী বাবার স্বপ্ন ছিল ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করতে। কিন্তু রিপসেটের এই কলঙ্কিত অধ্যাপকের সবসময় নজর ছিল বহিরাজ্যের ছাত্রছাত্রীদের শিকার করতে, নিজেকে এমন ভাবে উপস্থাপন করেন যে তাকে খুশি করতে না পারলে পাশ করা যাবে না। শাহিনের সাথে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল। বেশ কিছুদিন ধরে করিতকর্মা অধ্যাপক তরুণ ঘোষ বি ফার্মার তৃতীয় সেমিস্টারের ছাত্র শাহিনকে হুমকির মুখে রেখেছিলেন। শাহিন দিন দরিদ্র বাবার কথা বলাতেই গল্প বানিয়ে ফাঁদে আটকানোর প্রক্রিয়া শুরু করেছিলেন তরুণ ঘোষ 31 ডিসেম্বর 2013। পরীক্ষা চলাকালীন সময়ে অধ্যাপক ঘোষের নির্ধারিত কোনো পর্যবেক্ষণের দায়িত্ব না থাকলেও তিনি পরীক্ষা হলে ঢুকে নকল করার অপরাধে শাহিনের খাতা কেড়ে নেন, হুমকি দেন 3 বছরের জন্য বরখাস্ত করার, পুরো খাতার লেখা কেটে দেন। কিন্তু মজার বিষয় হলো নকল করার কোনো নথি তিনি পাননি এবং শাহিনের কোনো স্বাক্ষর তিনি নেননি, শাহিন তাকে হাতে পায়ে ধরেছিল। এরপর কি ঘটেছে তা সবার জানা। শাহিনের দিন দরিদ্র বাবা আসাম থেকে এসে কি বলেছিলেন? উনি ওনাকে পায়েও ধরেছিল আমার ছেলে, 3 বছর ব্যাক করে দেওয়ার শেষে, যে ও আর রিকোয়েস্ট মানে নাই আর আমার গরিবী হালতের জন্যই ওর আজকে এই সুইসাইডের পথ সম্ভবত। প্রশ্ন হচ্ছে এই যদি হয় একটা আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপকের চেহারা, তবে কোন ভরসায় অভিভাবকরা ওখানে নিজ সন্তানকে পাঠাবেন? জানা গেছে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মানিক দাসের হাতে। সর্বোচ্চ আদালত যেখানে দুর্বল তদন্তের কারণে অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন, সেখানে দিনদরিদ্র পিতা কিন্তু তার ছেলের অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু বিচার পাবেন বলে বুক বেঁধে আছেন। কি হবে সেটা সময়ই বলতে পারবে। ব্যুরো রিপোর্ট আওয়াজ। বিজ্ঞাপন ও সরকার স্বীকৃত সাংবাদিক প্রদানের ক্ষেত্রে আইন সংশোধন করা হচ্ছে।